আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা, জুনেই বাংলাদেশে আসছে মেসিরা। আর্জেন্টিনার ক্লাবে খেলবেন তপু বর্মন। ফিফা উইডোতে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা ফুটবল দলকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। চলতি বছরের জুনে সেই ম্যাচটি খেলার প্রস্তাব দেওয়া হয়। অবশেষে বাফুফে আর্জেন্টিনা সম্মতি পেয়েছে। জুনেই ম্যাচ খেলতে ঢাকায় আসবে বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। ঢাকায় এসে আর্জেন্টিনা কোন দেশের বিপক্ষে ম্যাচ খেলবে তা এখনও চূড়ান্ত হয়নি। বাফুফের সূত্রে জানা গেছে, আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে কয়েকটি দেশের নাম প্রস্তাব করবে, সেগুলো নিয়ে কাজ করছে বাফুফে। জুনের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সম্পূর্ণভাবে তৈরি করতে জাতীয় ক্রীড়া পরিষদকে অনুরোধ করে চিঠি দিয়েছে বাফুফে। মেসিদের আর্জেন্টিনা ঢাকায় এলে এটাই হবে বিশ্ব চ্যাম্পিয়ন কোনো দলের প্রথম বাংলাদেশ সফর। এর আগে 2011 সালে আর্জেন্টিনা ঢাকায় ম্যাচ খেলে গেছে নাইজেরিয়ার বিপক্ষে। ওই ম্যাচে নাইজেরিয়াকে 3-1 গোলে হারিয়েছিল মেসির দল। তবে তখন আর্জেন্টিনা ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন ছিল না। এবার মেসিদের ঢাকায় আমন্ত্রণ অন্যরকম উৎসবে রং ছড়াবে, সেটি আন্তাস করাই যাচ্ছে বেশ। মেসিদের দেশের একটি ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশের জাতীয় দল ও বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মন। এই বিষয়ে তপু বর্মন বলেন, বেশ কিছুদিন আগেই আমি আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়ো থেকে খেলার আমন্ত্রণ পেয়েছি। সোল দে মায়ো ক্লাব ছাড়া আরও দুটি ক্লাবও আমার সঙ্গে যোগাযোগ করেছে, তবে আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। প্রথম আমার ক্লাবের সঙ্গে কথা বলতে হবে, কারণ আমি তো ক্লাবের সঙ্গে বর্তমানে চুক্তিবদ্ধ আছি।